আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি রেসিপি উইথ সালমানস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে বাড়িতেই খুব সহজে দোকানের মতো সুস্বাদু ও ঝরঝরে চিকেন বিরিয়ানি বানানো যায়। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, দিয়ে দিয়েছি টক দই, আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা, দেব লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে আধ ঘন্টা মাখিয়ে রেখে দেব। 500 গ্রাম বিরিয়ানির চাল আমি ভালো করে ধুয়ে 40 মিনিট ভিজিয়ে রাখবো। আলুগুলো লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আমি এক্সট্রা কোনো জল দেব না, অল্প আছে, আমি চিকেনটা রান্না করে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দেব। আর একটু গরম মশলার গুঁড়ো দেব। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দেব। জলটা ফুটে উঠেছে, আমি ভিজিয়ে রাখা চালগুলো দেব। স্বাদ মতো লবণ দেব। ভাতটা ঝরঝরে হওয়ার জন্য উপর থেকে একটু পাতি লেবুর রস ছড়িয়ে দেব। আমি ভাতটা খুব বেশি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি এখানে পাউডার মিল্ক গুলে নিয়েছি, আর কেওড়া জল দিয়েছি, আর একটু মিঠা আতর দিচ্ছি। আমি কোনো ফুড কালার দিইনি, আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। ভাতটা সাজিয়ে নেওয়ার জন্য হাঁড়ির নিচে প্রথমে দেব সাদা তেল, আর একটু ঘি দেব। তারপর একটু ভাত দেব। উপরে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। ভেজে রাখা বেরেস্তা ও আলু দেব। চিকেনটা দেব।
আর দুধের মিশ্রণটা দেব। এভাবে আমি ভাতটা সাজিয়ে নেব। আপনারা চাইলে অন্যভাবে সাজাতে পারেন, কিন্তু এভাবে সাজালে ভাতের সঙ্গে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়, ভাতটাও খুব সুস্বাদু হয়। একইভাবে আমি ভাতটা সাজিয়ে নিয়ে উপরে সব মশলাগুলো দিয়ে দেব। আলু বোখরা ভিজিয়ে রেখেছিলাম, উপর থেকে ছড়িয়ে দেব। আর ঘি ছড়িয়ে দেব। সাজানো হয়ে গেছে। প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে, তারপর 15 মিনিট লো ফ্লেমে আমি ভাতটা ভাপিয়ে নেব। উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেব। পনেরো মিনিট পর ভাতটা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল এসেছে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ও ঝরঝরে চিকেন বিরিয়ানি। অল্প সময়ে যারা বিশেষ করে নতুন আছেন, তারাও চাইলে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।